নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের সকলকে জানাচ্ছি ময়ের রান্নাবাটি চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা রান্না করব। দেখো, এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। তো আমি আজ এই রুই মাছটা দিয়ে পোস্ত দিয়ে রুই পোস্ত করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা অবশ্যই আবার বানাবে বাড়িতে, এটা খুব ভালো খেতে। মানে একঘেয়ে ওই ঝোল ঝাল খেয়ে যখন আমরা একটু টেস্টটা চেঞ্জ করতে যাই, তখন এই ধরনের রান্না করলে খুব ভালো লাগে। তো চলো এটা বানাই। তো মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ফার্স্টে মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন প্রয়োজন মতন, আর দেবো হলুদ। এবার নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। তো নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি মাছে। তো চলো এবার মাছটাকে ভেজে নিই। এটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি আজ রান্নাটা সর্ষের তেলে করব, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। এটা হয়ে গেছে, তো আমি মাছটাকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এটা খুব একটা বেশি ভাজার দরকার নেই, মোটামুটি 1 লিটার দুধ 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভাজলেই হবে। তো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, তো চলো এবার মাছটা তুলে নিই। গরম গরম মাছ ভাজা খেতেও কিন্তু হেভি লাগে। আমি মাছ ভাজা তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে ফোড়নে দেব হচ্ছে কালো জিরে। এই দেখো, কালো জিরে দিচ্ছি অল্প কিছুটা, আর দেব ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। তো আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করব। যেহেতু এটা পোস্ত দিয়ে দেব, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ভালো যায়। তো চলো, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে অল্প একটু আদা বাটা দিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এবার নুন, আর দিয়ে দেবো পোস্ত। আমি এখানে 1 চামচ মতন পোস্ত দিচ্ছি, আর দেবো সর্ষে। তো আমি এখানে 1/2 চামচ মতন সর্ষে বাটা দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেব। আর দেবো সামান্য একটু হলুদ। এটা একদম অল্প মশলা দিয়ে করলাম, তোমরা দেখলে। এবার দিয়ে দেবো জল, কারণ সর্ষে আর পোস্ত দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু এর অ্যাকচুয়াল ফ্লেভারটা পাওয়া যাবে না। তো ঝোলটা ফুটে গেছে, তো চলো আমি এবার মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। এটা দিয়ে 2 মিনিট মতন ফোটালেই রান্না হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মাছের রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কত সহজে বানিয়ে ফেললাম, রুই মাছ দিয়ে পোস্ত দিয়ে, রুই পোস্ত সর্ষে দিয়ে। তো তোমরা অবশ্যই এবার এইভাবে বানাবে। তো চলো মাছটা আমি এবার নামিয়ে নিই। দেখো মাছটা দিকে তেল ছেড়ে দিয়েছে, তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখলে তো আমি কত সহজে রুই সর্ষে পোস্ত বানিয়ে ফেললাম। তো তোমরা অবশ্যই এবার বানাবে, আর তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই বানিও, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।